সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন চ্যানেল কর্মের জয় এবং সঙ্গে আমি রাকিব। আজকে আমরা এই পর্বে জানব কিভাবে অতি সহজেই বিদ্যুৎ বিল অনলাইনের মাধ্যমে জমা করা যায়। কেননা অযথা বিদ্যুৎ অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে বিল দেওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া সাইবার ক্যাফেও অতিরিক্ত টাকা দিয়ে বিদ্যুৎ দেওয়াও নিরর্থক, কেননা আমাদের প্রত্যেকের হাতেই আছে স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার। তাই চলুন আমরা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে অতি সহজেই খুব অল্প সময়ের মাধ্যমেই কিভাবে ইলেকট্রিক বিল দেওয়া যায় সেটাই দেখে নেব এই পর্বে। চলুন স্ক্রিনে শুরু করা যাক। মোবাইল বা কম্পিউটারের গুগল পেজ বা ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং টাইপ করবেন WBACDCL। টাইপ হয়ে গেলে সার্চ করুন। সার্চ করা মাত্রই বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে দেখবেন WBACDCL.in। তাছাড়া বেশ কিছু অপশান থাকবে, কুইক পে বিল, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। আপনারা যদি ইতিপূর্বে কোনো পেমেন্ট করে থাকেন তবে তার রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন এই সেকেন্ড অপশান দিয়ে। তাছাড়া যেহেতু আমরা এখন নতুন বিল পে করব তাই কুইক পে বিল অপশানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আপনাদের কাছে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনারা নিচে স্ক্রল করে এলেই দেখতে পাবেন এই জায়গাটায় আপনার 9 অঙ্কে যে কনজিউমার আইডি আছে সেটি আপনাকে এই জায়গাটায় লিখতে হবে। তারপর নিচে আপনারা আরেকটু স্ক্রল করে এলেই ক্যাপচা দেখতে পাবেন এবং ক্যাপচার শেষে দেখতে পাবেন আপনাকে এই জায়গাটায় পুনরায় ক্যাপচা টাইপ করতে হবে এবং পসিট অপশানে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পসিট অপশানে ক্লিক করলেই আপনি নতুন আরেকটি পেজ পাবেন যেখানে সমস্ত তথ্য আপনার শো করবে। আপনার তথ্য ঠিক হলে ভিউ আনপেড বিল অপশানে ক্লিক করুন। ক্লিক করা মাত্রই আপনার কাছে এইরকম বেশ কিছু অপশান আসবে যেখানে আপনার সমস্ত বিল দেখাবে, কতগুলো ডিউ আছে। আপনার যদি 2 মাসে 3 মাসে 4 মাসে থাকে সেগুলো শো করবে। যেহেতু দেখতে পাচ্ছেন আমার 2 মাসে আছে, আমি যেহেতু 2 মাস দিতে চাই তবে 2 ফাঁকা ঘরে টিক করব এবং 1 মাস দিতে চাইলে 1টি ফাঁকা ঘরে টিক করব এবং নেক্সট অপশানে ক্লিক করে সামনে এগিয়ে যাব। তারপরে বিল ডেস্ক অপশানে ক্লিক করতে হবে, আপনাকে টিক করতে হবে। তারপরে এরপরে নিচে এলে দেখতে পাবেন লেখা আছে আই এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন, এই অপশানে ক্লিক করবেন এবং মেক পেমেন্ট অপশানে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। যখনই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন আপনার কাছে বেশ কিছু অপশান চলে আসবে, ফোনপে, গুগল পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আমি যেহেতু ডেবিট কার্ড পে করব তাই ডেবিট কার্ড অপশান চুজ করেছি এবং আপনাকে এখানে সমস্ত ডেবিট কার্ডের তথ্য দিতে হবে। তারপরে পেমেন্ট অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়েলেই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি, যেন সবাই উপকৃত হয়।